বাড়িটা তো আর বাসার ঝুঁকি লইল না। ও তা কি করবি ঠিক করেছিস? কিসের কি করব? না এই যে বাড়িখানা বাসার ঝুঁকি রইল না, এই এমন করে বলছো যেন আমি কোনো ভুল কথা বলে ফেলেছি। তার মানে মেজবাবু যা করে চলেছেন তা ভারী ঠিক করছে, কি বল? সে তুই বিচার কর, তুই তো রয়েছিস, তুই বিচার কর। এই সংসারে সব বড় বড় গুরু দায়িত্বগুলো নিজের কাঁধে তুই তুলে নিয়েছিস কিনা? তাদের চোখের সামনে যা নয় তাই করছে, আর আমি গুরুজন গুরুজন বলে চুপ করে বসে থাকবো? থাকিস না, থাকিস না, তুই এক কাজ কর বুঝলি, ওই রাস্তার মোড়ে গিয়ে গলা তুলে চিল্লে চিল্লে বাড়ির গুরুজনদের সম্বন্ধে নিন্দে বন্ধ করবে, সেইটা ভারী মানাবে তোকে। ছি 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 ছি। মেজবউ, মেজবউ বলুন, তুমি উনোনে আজ দেবে না। আপনি কি আজ শুধু দুধ ফালা খাবেন? আমি কি খাবো না খাবো তাই নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওই উনন খানায় তুমি আজ দিলে আমি কিছুই খাবো না। বড়বউ হেমা এখন হেসেলে ঢোকনি তো? না, আজ আমার রান্নাটা তুমিই করবে, আর ওই উনন খানা নিবিয়ে নতুন করে নিকিয়ে আবার উনন ধরাবে, বুঝলে? মেজবউ দে আমি করে নেবো, আমি যখন ধরিয়েছি নিবিয়েও দি, তুমি কেন শুধু শুধু হাত পড়াবো? তা হ্যাঁ রে, মাকে তুই কিছু বললি না কেন? কি বলবো? ও মা, পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতিস। কোন অন্যায়ের জন্য? মেজবউ মায়ের পায়ে ধরতে কি আছে, অমন ঢেটা হয়ে থাকিস নেরে, তার চেয়ে মায়ের পায়ে ধরে বল এমনটার কখনো করব না। কেমনটা দিদি? তুই মুখে মুখে বড় তর্ক করিস জানিস, যাদি কি মায়ের কাছে? কি লজ্জার ব্যাপার, তুমি বলো বদ্দি কি করলে মেজদি, এটা কি করলে? বার বাড়তে বাড়তে এমন বাড়াবাড়ি, শেষ পর্যন্ত কিনা বট্টাকুজি বট্টাকুজ জামাইকে ওইভাবে সকাল সকাল বাড়ি ছেড়ে চলে যেতে হলো। হ্যাঁরে, বাড়ির বড় জামাই, তার সম্মানখানা তুই কোথায় নিয়ে গেলি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও নিয়ে কথা বাড়ি আর হবেটা কি, যা হবার তা তো হয়েই গেছে। নেই, তিনি তার মর্জি মতো কাজ করে চলেছেন, তার শখ মিটিয়েছেন, এবার বাড়ি শুদ্ধ লোক ভুগুক। তাহলে তুই তোর মেজদির কোনো কাজে অন্যায় দেখতে পাস, যাক নিশ্চিন্ত হলো। কেন? তোর চোখটা পুরোপুরি খারাপ হয়ে যায়নি দেখে। এই টেপি, যা যা না, যা বাইরে যা, এখানে বসে বসে কথা গেলা হচ্ছে। এটা সেলাই করছি তো। কি ভিঙ্গি মেয়ে আবার মুখে মুখে বড় বড় কথা, যেতে পড়েছি বাইরে। বদ্দি তুমি কেন করম ভাবে, যা বাবা বাইরে গিয়ে সেলাই কর। তুমি ভাবো একবার বদ্দি, বলে কিনা আমরা কেবল রাত দিন খাই? আমি ভাবছি মেজ ঠাকুরের কথা, খানা কত ভালোবাসেন উনি মেজদিকে, আর মেজদি নিত্য দিন এসে। তুই থাম দেখিনি, কি করেছে সে? বদ্দি তুমি এখনো বলছো সে কিছু করেনি? যে যাকে খুশি যা ইচ্ছে তাই বলছে, বড় ছোট মান্নিগন্নি করার কোনো ব্যাপার নেই। বাড়িও না তো শেষ দিক, এমন কিছুই বলা হয়নি। দেখলে দেখলে এখনো বলে চলেছে ছোঁয়া ছোঁয়া। তুমি ঠিক জানতো এমনটাই হবে, সকলের মাথা খারাপ হয়ে যাবে। তোর এবার থাম দেখিনি, তোর তো মোটে কোনো কথা শুনছিস না, চুপ কর এবার।